আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ বাংলায় বহুল প্রচলিত একটি প্রবাদ প্রবাদ হলো শনির দশা এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কোনো মানুষের খারাপ বা কথা বোঝানোর জন্য নায়ক খান নবাব নামে বিগ বাজেটের ছবিতে অভিনয় করবেন কয়েক মাস আগের খবর এটি ছবির পরিচালক অনন্য মামুন কিন্তু করোনার ফলে ছবিটির ভবিষ্যৎ অন্ধকার শুটিং এর জন্য বিরাট প্রস্তুতি নিয়েছিলেন পরিচালক কিন্তু করোনা এসে সব শেষ করে দিয়েছে অন্যদিকে এই নায়কের আগুন ছবি শুটিং বন্ধ প্রযোজকরা হবে নায়ক নিজেই বাকি কাজের জন্য অর্থ বিনিয়োগ করতে চান বলে জানা গেছে তবে এই করোনার সংকটে শিল্পী ও কলাকুশলীরা কাজের সাহস দেখাতে চাইছেন না এই দিয়েছেন দিয়েছেন সাকিব খান ঘোষণা শুটিং করে আবারও চলচ্চিত্রে সুদিন ফেরাবেন অথচ বেশিরভাগ অভিনয় শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে এই মুহূর্তে তারা কেউই শুটিং করতে চান না এদিকে সাকিবের ঘরের নায়িকা বুবলি উধাও কিংখান নাকি নতুন নায়িকা খুঁজছেন করোনাকালে কোন নায়িকা জীবনের ঝুঁকি নিয়ে শুটিং করেন তা দেখার জন্য জাতি অপেক্ষমান সবাই যখন করোনার ভয় কাবু তখন নতুন ছবি শুটিং করা এই মুহূর্তে ভীষণ মুশকিল বলছেন চলচ্চিত্র বোদ্ধারা কারণ মাস্ক পরে তো আর চলচ্চিত্রের শুটিং হয় না বাংলা সে বহুল প্রচলিত প্রবারটির মতো হয়তোবা সত্যি সাকিব খানের উপরে দশা ভর করেছে এদিকে ঢাকায় ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস করোনার এই সময়েও বেশ উচ্ছ্বাসিত তার এই উচ্ছ্বাসের কারণ একমাত্র পুত্র আব্রাহাম খান জয় সারা বছর নানান কাজের কারণে ছেলেকে ঠিক মতো সময় দিতে পারেন না কিন্তু করোনায় এই ঘরবন্দি সময়ে ছেলে জয়কে নিয়ে কাটছে অপুর অপু জানান এই সময় জয়ের সঙ্গে নিয়মিত খেলাধুলা করছেন তাকে লেখাপড়ার তদারকি সময় মতো খাওয়ানো ঘুম পাড়ানো থেকে শুরু করে সব কিছুই করাতে পারছেন অপু বলেন আগে পেশাগত কাজের জন্য বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হতো চাইলে জয়কে সময় দিতে পারতাম না এখন জয় সারাক্ষণ আমাকে কাছে পেয়ে খুব খুশি জয়ের দেখাশোনার পাশাপাশি ঘরে প্রায় সব কাজ করছি শরীরচর্চা থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজই সারছি তবে বেশি সময় দিচ্ছি জয়কে জয় বার কেজিতে ছাত্র হিসেবে সে খুব মেধাবী পড়ালেখার পাশাপাশি জয়কে গান আর ছড়াবৃত্তি শেখাচ্ছেন বলেও জানান এই অভিনেত্রী তিনি বলেন সব মিলে মা ও ছেলে বেশ আনন্দ সময় পার করছি এর চেয়ে আমার জীবনের বড় উচ্ছ্বাস আর কি হতে পারে এক দশকের ক্যারিয়ারের শতাধিক সিনেমায় অভিনয় করেছেন উপবিশ্বাস উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে উপ বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানার নির্মিত সিনেমা শ্বশুরবাই জিন্দাবাদ দুই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ